আর একটা ডগ কেটেছে, আর একটা ডগ কেটে নিয়েছে, কত লাউ হয়েছে, কোথা থেকে কাটবো সেটাই ভাবছি। লাউ শাকগুলো কত সুন্দর লাগছে। আমি যে এইভাবে ঢেঁড়শগুলো কেটে নিয়েছি বড় বড় করে, রান্নাটা করে নেব। কড়াটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম ঢেঁড়শগুলো, একটু হলদি গুঁড়ো দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। আমি এটা নামিয়ে দিলে দিচ্ছি, তেল দিয়ে দিলাম, তেজপাতা, লঙ্কা দিয়ে দিলাম, কালো জিরা দিলাম, পেঁয়াজটা দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম, হলদি গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, সরষের জিরে বেটে রেখেছিলাম, পোস্ত দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে, আমি যে ঢেঁড়শগুলো দিয়ে দিলাম, মশলাটা ভালো করে করে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি, বড়ো বড়ো করে এইভাবে বড়ো বড়ো করে কাটবে, ঢেঁড়শটা ভালো লাগবে খেতে। একটু জল দিয়ে দিলাম, জল জল দিয়ে দিয়েছি, চাপাটা দিয়ে দিলাম, খুলছে দিয়েছিলাম, দিয়ে দিলাম, হয়ে গেছে। এবারে ঝাউসের ঝোলটা বানিয়ে নেব, তেজপাতা দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, পেঁপেটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আলু আর গাজরগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, হলদি গুঁড়োটা দিয়ে দিলাম, বেগুন গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচকলাগুলো দিয়ে দিলাম, ডাঁটাগুলো দিয়ে দিলাম, আচরণটা দেওয়া আছে কম করে দিয়েছি, জিরে সরষে জিরে জল দিয়ে দিলাম, জল দিয়ে দিয়েছি, আর পাতাগুলো দিয়ে দিলাম, লাউ পাতাগুলো, লাউ শাকের পাতা, চাপা দিয়ে দিলাম, এখন বন্ধুরা লাউ শাকের ঝোলটা খুব সুন্দর হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। সেদ্ধ হয়ে গেছে সব, নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে রান্নাটা। লাউ শাকের ঝোল আমাদের যে ভেন্ডি ফ্রাই নামাজ দিয়ে
আমাদেরকে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। এখানে আমি শেষ করছি, ধন্যবাদ। Subscribe to Sony Art in Amazon.